কৃষি বিভাগের পরামর্শে কয়েক বছর ধরে জেলার ফুলবাড়ি, নাগেশ্বরী, উলিপুর ও সদর উপজেলার কৃষক আগাম জাতের আমন ধান আবাদ করে আসছে। প্রতি বছর এ জাতের ধান আবাদের পরিধি বাড়ছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিনা সাত ও বিনা সতেরো জাতের ধান 100 থেকে 110 দিনের মধ্যে ঘরে তুলতে পারায় এবং সার ও কীটনাশকের খরচ কম লাগায় কৃষকের উৎপাদন ব্যয় কমেছে অনেকটা। ধান কাটার পরে আমি শস্য বাবো, শস্য বাবার পরে আউশ ধান বা স্কিম ধান করবো, স্কিমের পরে আবার আউশ ধান লাগাবো, এই জন্য আমি এই ধানটা আগাম এখন কাটতেছি। বিনা ধান 17, এই আবাদটা খুব তাড়াতাড়ি হয়, ধান অধিক ফলন হয়, এতে লাভজনক হয় আর কি। চলতি মৌসুমে কুড়িগ্রামে 1,17,270 হেক্টর জমিতে আমন ধান চাষের কথা জানিয়েছে কৃষি বিভাগ। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যেহেতু ফলন 2030 সালের মধ্যে দ্বিগুণ করতে হবে, যার জন্য আমাদের এখন দুই ফসলি জমি তিন ফসলে রূপান্তর করার নিরন্তর প্রচেষ্টা আমরা করছি। জেলার বিভিন্ন এলাকায় মাঠ দিবসের আয়োজন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট রংপুর অঞ্চল। আপনারা আশেপাশের জমিতে তাকালে দেখতে পারবেন যে সন্না জাতীয় ধানের এক মাস আগেই পত্তন করা হচ্ছে, সেক্ষেত্রে জাতটি অত্র অঞ্চলের শস্য নিবিড়তা অর্থাৎ রবি ফসল করার একটা বিরাট স্কোপ আছে। স্বল্প সময়ের আগাম জাতের উচ্চ ফলনশীল ধান জেলার সব জায়গায় ছড়িয়ে দিতে পারলে অনেক বেশি লাভবান হতে পারবে কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।